নমস্কার। আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে করোনা পরিস্থিতির খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা, শিলচরে সর্বদলীয় সভা। ডিলারদের দাবি মেটেনি, পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে বন্ধ হচ্ছে খাদ্য সুরক্ষার চাল। সপ্তাহব্যাপী দেশজুড়ে আন্দোলন, শিলচরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখালো সিপিএম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসুস্থ হলে চিকিৎসক বা হাসপাতালে দ্বারস্থ হতে জনগণের প্রতি আহ্বান জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা। বুধবার তিনি শিলচরে করোনা পরিস্থিতির খোঁজ নেন। এদিন মন্ত্রী পীযূষ হাজারিকা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সর্বদলীয় বৈঠকে বসেন। বৈঠকে জেলার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের জানান, মানুষ গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন, ফলে কাছাড়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কিছু লোক বাড়িতে চিকিৎসা করে যখন অবস্থা সঙ্গীন হয় তখনই মেডিকেলে নিয়ে আসেন এবং মেডিকেলে একদিন বা দুদিনের পর তাদের মৃত্যু ঘটছে। সচেতনতার অভাবে বাড়িতে চিকিৎসা করতে গিয়ে এমন অঘটন ঘটছে। তাই তিনি জেলা তথা উপত্যকার প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানিয়ে বলেন, পেটের অসুখ বা জ্বর ইত্যাদির কোনো কিছু লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসক বা হাসপাতালে যোগাযোগ করার জন্য। মন্ত্রী বলেন, করোনার যদিও এখন পর্যন্ত কোনো ঔষধ বের হয়নি, কিন্তু লক্ষণ দেখা মাত্রই চিকিৎসা করলে মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন। জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সভা শেষ করে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ। এতিয়ালৈকে শিলচর মেডিকেল কলেজত 36 মানুহৰ কোভিডত মৃত্যু হৈছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাৰে 13 ব্যক্তি আহাৰ এদিনৰ ভিতৰতে ঢুকাইছে। 13 ব্যক্তি আজি আহিছে, কাইলৈ ঢুকাইছে, এদিনত 6 ব্যক্তি দুদিনৰ ভিতৰত ঢুকাইছে, 7 ব্যক্তি দুদিনৰ পৰা 5 ভিতৰত ঢুকাইছে, 10 ব্যক্তি 5 পাছত ঢুকাইছে। মানে এই কথাটোৰ পৰা কিয় ওলাইছে, কি ওলাইছে যে মানুহে বেমাৰটো ঘৰতে লৈ বহি আছে আৰু যেতিয়া ছিৰিয়াছ হৈ গৈছে তেতিয়াহে হস্পিটেললৈ আহিছে। মই আজি সর্বদলীয় সভাখনত এইটোকে সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে সকলো পলিটিকেল পাৰ্টিয়ে যে মানুহ বেমাৰ হ'লে যাতে হস্পিটেললৈ লগত আহে। আপোনালোককো মই অনুৰোধ কৰিছোঁ, মিডিয়াৰ যোগেদিও সকলোকে অনুৰোধ কৰিছোঁ, এনটাইৰ বৰাক বেলিৰ মোৰ সন্মানীয় ৰাইজক অনুৰোধ কৰিছোঁ, গা বেয়া লাগিলেই যাতে জ্বৰ কাহ চৰ্দি যাতে হ'লেই বা পেটৰ অসুখ হ'লেই যাতে হস্পিটেললৈকে আহে, চ' ডেট আমি ট্ৰিটমেণ্ট কৰিব পাৰোঁ। আজিও আমাৰ মেডিকেল কলেজত 100 খালী আছে, গতিকে আমি ট্ৰিটমেণ্ট কৰিব পৰা অৱস্থাত আছোঁ। কিন্তু যদি লাষ্ট দিনা আহে আৰু মৃত্যুমুখত পৰে, তাৰ কাৰণে দায়িত্ব আমি অকলে ল'বলৈ অলপ কষ্ট হয়। মানুহ মৃত্যুটো আমি একেবাৰে নিবিচাৰোঁ, মৃত্যুটো অত্যন্ত দুখজনক, কষ্টজনক, কিন্তু মানুহো ছিৰিয়াছ হ'ব লাগিব। সকলোকে মই এই ক্ষেত্ৰত গুৰুত্ব সহকাৰে চিন্তা কৰিবলৈকে অনুৰোধ জনাইছোঁ। কৰোনা সংকটৰ মধ্যে আৰু এক সংকট, আগামী 1 সেপ্টেম্বৰ থেকে গোটা ৰাজ্যৰ সংগে হাইলাকান্দিতেও বন্ধ হচ্ছে ৰাষ্ট্ৰীয় খাদ্য সুৰক্ষা যোজনাৰ চাল উত্তোলন আৰু বিতৰণ ব্যৱস্থা। খাদ্য সামগ্ৰী তোলা আৰু বিতৰণ বন্ধ কৰা হলে খাদ্য সংকট দেখা দিব পাৰে। সচেতন মহল এতে গভীৰ উদ্বেগ প্ৰকাশ কৰে। আগামী 15 আগস্টের মধ্যে বকেয়া কমিশন দেওয়ার দাবি পূরণ না হলে 1 সেপ্টেম্বর থেকে খাদ্য সুরক্ষা যোজনার চাল উত্তোলন ও বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অল আসাম ফেয়ার প্রাইস সব ডিলার্স অ্যাসোসিয়েশন। সারা আসাম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থার সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত উল্লেখিত সিদ্ধান্ত আসামের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এতে করোনা সংকটে অনিচ্ছা থাকা সত্ত্বেও আগামী 1 সেপ্টেম্বর থেকে খাদ্য সুরক্ষার চাল ডাল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ বন্ধ করার কঠোর সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছেন সুলভ মূল্যের ব্যবসায়ীরা। সারা আসাম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থার হাইলাকান্দির জেলা সভাপতি মেঘনাথ পানিকা জানান, করোনা সংকটে সম্প্রতি সারা আসাম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থার এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে আগামী 15 আগস্টের মধ্যে সুলভ মূল্যের ব্যবসায়ীদের বকেয়া কমিশন দেওয়ার জোরালো দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে 1 সেপ্টেম্বর থেকে খাদ্য সুরক্ষা যোজনার চাল উত্তোলন ও বিতরণ বন্ধ করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দেখা গেছে
আজকে প্রায় 26 তারিখ, আগস্ট মাসের 15 তারিখ অতিবাহিত হয়েছে, কিন্তু সরকার বাহাদুরের আমাদের প্রতি কোনো ধরনের কোনো সুরাহা বা সমাধানের কোনো পথ অবলম্বন করেন নাই। তারপরে আমাদের কেন্দ্রীয় সরকার এই পিডিএস ব্যবস্থাটার মধ্যে দুইটা শেয়ার আছে, একটা হলো স্টেট গভর্নমেন্টের শেয়ার এবং অন্যটা হলো কেন্দ্রীয় সরকারের শেয়ার। সেই শেয়ারের মধ্যে কেন্দ্রীয় সরকার আমাদের 75 ভাগ যে শেয়ারটা, যে অংশটা, উনি আসাম গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছেন গত 31 তারিখ। আমার আসামের সমস্ত জেলায় সেই টাকা ট্রান্সফার করা হয়েছে, কিন্তু আজ অবধি এই টাকা আমাদের ডিলার ভাইরা বা ব্যবসায়ীগণ কেউ পায় নাই। তাই আমরা অতি দুঃখের সহিত, অনিচ্ছা থাকা সত্ত্বেও, আমাদের ইচ্ছা ছিল না যে আমরা এই দুর্যোগের সময় এই এত বড় একটা স্কিম, যেটা সাধারণ ভূভুক্ক মানুষের অন্যের যোগান দেই, সেই অন্যের যোগানে আমরা বাধাগ্রস্ত হোক এটা আমরা চাইছিলাম না। কিন্তু আজকে সরকার বাহাদুরের এই বিরূপ মনোভাবাপন্নে আমরা বাধ্য, আগামী সেপ্টেম্বর মাস থেকে আমরা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষার চাল উত্তোলন এবং বিতরণ প্রক্রিয়া বন্ধ করিয়া আমরা বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে গত 20 আগস্ট থেকে সিপিএম এর পক্ষ থেকে সমগ্র দেশজুড়ে সপ্তাহব্যাপী প্রচার অভিযান চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বুধবার দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জেলাভিত্তিক এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সিপিএম এর দাবিগুলির মধ্যে রয়েছে আয়কর আওতার বাইরে থাকা সকল পরিবারে প্রতিমাসে নগদ 7,500 টাকা আগামী 6 মাস পর্যন্ত প্রদান করা, প্রতিমাসে প্রতিটি গরিব মানুষকে 6 মাস পর্যন্ত 10 কেজি খাদ্যশস্য প্রদান করা, গ্রামাঞ্চলে এমজি এনরেগার কাজ সম্প্রসারণ করে প্রতিজন বেকারের জন্য বছরে অন্তত 200 দিনের কাজের ব্যবস্থা করা, শহরে বেকারদের জন্য আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট জারি করা এবং সমস্ত বেকারদের কাজের ব্যবস্থা করা, নতুবা বেকার ভাতার ব্যবস্থা করা, অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রত্যাহার করার অধ্যাদেশ বাতিল করা এবং এএমপিসিসি আইন সংশোধন করে রাজ্যে অনিয়ন্ত্রিত দামে পণ্য বিক্রি বন্ধ করা ইত্যাদি। বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন সম্পর্কে দলের নেতারা সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। মানুষ আজকে মেডিকেল কলেজে যেতে ভয় পাচ্ছেন, মানুষ আজকে বিভিন্ন যে রিকভারি সেন্টারগুলো আছে সেখানে যেতে ভয় পাচ্ছে। তার কারণ হলো সেখানে সময় মতো খাবার পায় না, যে ধরনের খাবার দেওয়া প্রয়োজন সেই খাবার দেওয়া হয় না, সেখানকার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা হয় না, ডাক্তার থাকে না, সিলিন্ডার থাকে না, এই একটা অবস্থা। মানুষ ভয় পাচ্ছে, মানুষ ভীতগ্রস্ত হয়ে যাচ্ছে এই বর্তমানে এই অবস্থাতে। সুতরাং এই অবস্থাতে যেখানে স্বাস্থ্য পরিষেবার আরও অনেক উন্নতি ঘটানোর প্রয়োজন ছিল, সেটাকে উন্নতি না ঘটিয়ে আমাদের যে সরকার, আমাদের প্রশাসন, আমাদের রাজ্য সরকার, তারা তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য তারা আগামীকাল থেকে লকডাউন তারা ঘোষণা করেছেন, যে লকডাউনকে আমরা মেনে নিতে পারি না। আগামী কাল থেকে 4 তারিখ অবধি 9 দিন, তারপরে শনিবার রোববার সব মিলিয়ে 11 দিন লকডাউন। এই 11 দিনে যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আমার অটোরিকশা যারা চালায়, যারা দিনমজুর, যারা মিস্ত্রি, যারা নির্মাণ শ্রমিক, তাদের কী হবে? তাদের ব্যাপারে সরকার কী ভেবেছে? তাদের কি কোনো আর্থিক প্যাকেজ তারা দেবে? তাদের কি কোনো ধরনের এই কদিনের যে তাদের খাবার, সেই খাবারের কি ব্যবস্থা করবে? এই সমস্ত কোনো কিছু না করে আজকে লকডাউন তারা ঘোষণা করে দিয়েছেন। একেবারে দিল্লির মোদী সরকার যেভাবে প্রথম দিকে অপরিকল্পিতভাবে কারোর সঙ্গে কোনো কথা না বলে স্বেচ্ছাচারভাবে লকডাউন ঘোষণা করে দিয়েছিল, আজকেও আমরা ঠিক একই জিনিস আমরা দেখছি। কৃষক ও কৃষি বিভাগের মধ্যে সমন্বয় বজায় থাকলে কৃষিকাজে গতি আসে। সরকার কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, তার মধ্যে গ্রিন হাউস একটি। উদারবন্ধ কৃষি সম্প্রসারণ আধিকারিক জয়নাল আবেদিন ঝাপিরবন্ধ প্রথম খণ্ড এলাকার কৃষকদের নিয়ে একটি কমিটি গঠন করে তাদের কৃষিকাজে উৎসাহিত করতে গ্রিন হাউস প্রকল্প হাতে নেন। এলাকার কৃষকরাও তার পরামর্শ মেনে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য যে ওই কৃষি আধিকারিক হাতে কলমে কৃষি বিষয়ক শিক্ষা দিতে জমিতে নেমে পড়েন। তিনি এলাকার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে সবসময় পরামর্শও দেন, যার ফলে ঝাপিরবন্ধ প্রথম খণ্ড এলাকায়
গ্রিন হাউস তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফসল রোপণ করা হয়েছে। তার মধ্যে উচ্চ ফলনশীল শাকসবজি, কলা ও আনারস গাছ রোপণ করা হয়েছে। বুধবার উধারবন্দ কৃষি কার্যালয়ের কর্মীদের নিয়ে জয়নাল আবেদিন উক্ত গ্রিন হাউস পরিদর্শনে গেলে সেখানকার কৃষকদের মধ্যে এক উৎসাহ লক্ষ্য করা যায়। সংবাদ মাধ্যমের কাছে কৃষকরা এই আধিকারিকের সহযোগিতার কথা তুলে ধরেন। তারা বলেন, এলাকায় সবুজ বিপ্লবের সূচনা করেছেন এই কৃষি আধিকারিক। এই পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদাস সিংহ, আজাদ হোসেন চৌধুরী, বিশ্বজিৎ দাস, রাজেশ রাজবংশী প্রমুখ। কি দিছিল আপনাদের? তার মানে আমার এই গাঁওখন আগত পুরা এনেই পড়ি আছিল জমিবুর। তারপর আমার এমএলএ স্যার এমএলএ স্যারের পরামর্শত আর আমার এডিও স্যার জয়নাল আবেদিনের উদ্যোগত এই গাঁওটা পুরা মানে আমি কভারেজ করেছি। এই বছর মানে পুরো শেড নেট আটমান, আটটা শেড নেট, তার লগত লন মালচিং পেপার, এটা আমি সাপোর্ট করেছি, টেকনিক্যাল সাপোর্ট সিহতক করেছি। আর যে বীজ আছে, বীজ বিলাহী, টমেটো আর ধনিয়া এইবিল দি লগর শেড নেটর ভিতর একটু টেকনিক্যাল সাপোর্টও দি এই জাস্ট স্টার্ট করেছি। এই বছর আশা রাখিছো যে আপনাদের চ্যানেলের জড়িয়ে মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো আপনাদের। করোনার প্রকোপ ও লকডাউন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কালোবাজারি ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে আকসা। বুধবার আকসার এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র দেন। পরে আকসার প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, লকডাউনের ফায়দা তুলে অসাধু ব্যবসায়ীরা যাতে কালোবাজারি চালাতে না পারে সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে। আকসা নেতা রূপম নন্দী জানিয়েছেন, তিনি লকডাউনের বিরুদ্ধে নন, কিন্তু কালোবাজারিরা যাতে এ দুর্ভোগের সময় ফায়দা তুলতে না পারেন প্রশাসনকে সেদিকে খেয়াল রাখতে হবে। চৌঠা সেপ্টেম্বর রাত্রি ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউন কোভিড-19 মোকাবিলা করার জন্য, এটা হলো হচ্ছে একটা অতিমারী, এটা সবার জানা। এই মারণব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য এই লকডাউন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একদল অসুবোধদায়ী এক ব্যবসায়ী হঠাৎ করে জিনিসের দাম বৃদ্ধি করেছে। আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। আমরা জেলা প্রশাসনে হস্তক্ষেপ দাবি করেছি এবং ইতিমধ্যে জেলা প্রশাসন আমাদেরকে জেলা উপায়ুক্ত জানিয়ে দিয়েছেন যে ফাটক বাজারে ৩টে দোকান সিল করা হয়েছে। আসাম প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি অনুপ বর্মনের নেতৃত্বে মোট ৩৯ জনকে জেলায় যুব মোর্চার সভাপতি পদে নিযুক্তি দেওয়া হয়েছে। এতে কাছাড় জেলা কমিটির সভাপতি পদে দায়িত্ব পান প্রাক্তন ছাত্রনেতা তথা জেলা যুব মোর্চার সম্পাদক অমিতেশ চক্রবর্তী। উল্লেখ্য, সামনেই রয়েছে পুরসভাসহ ২০২১ সালে রাজ্য বিধানসভার নির্বাচন। তার আগে বিজেপির বিভিন্ন সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দায়িত্ব দেওয়া হচ্ছে দলের প্রবীণ কর্মীদের। অমিতেশ বলেন, কাছাড় জেলা কমিটির সভাপতি পদে নিযুক্ত হওয়ায় তিনি খুবই খুশি। ধন্যবাদ জানান রাজ্য বিজেপি এবং জেলা বিজেপি সভাপতিকে। আসাম গণপরিষদ দলের একাদশ কেন্দ্রীয় অধিবেশনে যোগ দিতে হাইলাকান্দি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলেন জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা। ২৭ আগস্ট বৃহস্পতিবার গুয়াহাটি আম্বাড়ি কার্যালয়ে আসাম গণপরিষদের ১১তম কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর সহ হাইলাকান্দির ৩টি আসনে অগপ দল থেকে প্রার্থী দিতে দলের সাধারণ সভায় দাবি তুলবেন বলে জানালেন অধিবেশনে যোগ দিতে যাওয়া হাইলাকান্দি জেলার অগপ কর্মীরা। দলের বর্তমান সভাপতি অতুল বড়াকে তারা পুনরায় দলের সভাপতি হিসেবে চাইছেন বলেও জানান তারা। আমরা অসম গণপরিষদ হাইলাকান্দি জেলা কমিটির তদারকিতে অসম গণপরিষদের আলগাপুর বিধান পরিষদ, ফাটলিছড়া বিধান পরিষদ এবং হাইলাকান্দি বিধান পরিষদ, এই ৩টি পরিষদের, হাইলাকান্দি জেলার অন্তর্গত ৩টি পরিষদের সকল সদস্যকে নিয়ে যাদের ভোটাধিকার আছে আমরা সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছি। আমাদের সেখানে অধিবেশনে যোগ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অসম গণপরিষদ
গণপরিষদ দলের বর্তমান সভাপতি তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অতুল বরার নেতৃত্বে অসম গণপরিষদ দল পুনর্জীবিত হয়েছে এবং সে শক্তি 15 বছর হারানো শক্তি ওনার নেতৃত্বে ফিরিয়ে পেয়েছে। আমরা আশা রাখি যে আমরাও গোটা হাইলাকান্দি জেলার প্রত্যেকটি বিধান পরিষদ ওনাকে সমর্থন করবে এবং ওনার পক্ষে ভোটাধিকার সাব্যস্ত করবে। এবং আমাদের দল সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন আপনি করেছেন যে আমাদের দলের মধ্যে মতানৈক্য আছে, আমাদের দলের মধ্যে কুন্দল আছে, আমাদের দলের মধ্যে কোনো কুন্দল নাই, মতানৈক্য থাকতে পারে, মতানৈক্যের পার্থক্য আছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘটবে। এবং আমরা আশাবাদী যে এবং আমরা হাইলাকান্দি জেলার 3টি বিধান পরিষদের সকল ভোট আমরা এক পক্ষে আমাদের মাননীয় সভাপতি বর্তমান সভাপতি অতুল বরাকে আমরা প্রদান করব। যদি ভোটাধিকার আসে, ভোটের প্রয়োজন পড়ে, তাহলে ওনাকে আমরা সমর্থন করব। এবং আমরা আশাবাদী যে উনি আবার অসম গণপরিষদ দলের সভাপতি নির্বাচিত হবেন এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে এডিপি এবং বিজেপির যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সের মাধ্যমে আসামে আবার আমরা গভর্নমেন্ট করব। বিজেপির একনিষ্ঠ কর্মী তথা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বরূপানন্দ পরমেশ্বরের শিষ্য প্রয়াত শ্যামল পাল ও সাগর পালের প্রয়াণে বুধবার কালীগঞ্জ বাজারে এক স্মরণসভার আয়োজন করা হয়। প্রয়াতদের আত্মার চিরশান্তি কামনায় অমলেন্দু দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানের প্রারম্ভে 2 মিনিট নীরবতা পালন করা হয়। আজীবন বিজেপি কর্মীদ্বয়ের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিজেপি মণ্ডল সভাপতি অমেয় কান্তি দাস, কালীগঞ্জ জিপি সভাপতি আনোয়ার হোসেন, শিবাশিস ভট্টাচার্য, টগর ভট্টাচার্য, বিদ্যুৎ চন্দ্র, দুলুপুরকায়স্থ সুফিয়ান আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত 18 আগস্ট বার্ধক্যজনিত রোগে শ্যামল পাল নিজের বাড়িতে মারা যান। বয়স হয়েছিল 67 বছর। প্রয়াত শ্যামল পাল ছিলেন একজন ব্যবসায়ী। কালীগঞ্জ উপর বাজারে ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান। তাই প্রয়াতের শোকসভায় অংশ নিতে বুধবার সকাল থেকে দুপুর 12টা অবধি কালীগঞ্জ বাজারের সবকটি দোকান বন্ধ রাখা হয়। অনুষ্ঠানের সভাপতি প্রয়াত দয়ের আদর্শকে অনুসরণ করার পরামর্শ দেন। শ্যামলদা আমার ঘনিষ্ঠ মানুষ, সগরদা আমার বড় ভাই সমতুল্য, ওদের যাওয়াতে ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। দলের একনিষ্ঠ কর্মী ছিলেন ওরা। সগরদার কথা কি বলবো, বন্ধু হিসাবে চলেছি, বড় ভাই হিসাবেও চলেছি, আজকে না থাকাতে সত্যিকারের খুব দুঃখ লাগে। ওদের আত্মার সদ্গতির জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তাদের নিজ নিজ ভগবানের কাছে যেন তারা নিজ নিজ জায়গায় গিয়েও পৌঁছে এবং তাদের যে কর্মদক্ষতা ছিল সেই কর্মদক্ষতাটা আমরা অনুসরণ করে আমরা আমাদের সমাজে তাদের বৈশিষ্ট্যতা তুলে ধরে আমাদের কাজ ত্বরান্বিত করতে হবে। তার চেয়ে বেশি আমার বলার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত এবং দুঃখিত, এরা দুইজন আমাদেরকে ছেড়ে চলে গেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়ে করোনা পরিস্থিতির খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা, শিলচরে সর্বদলীয় সভা। ডিলারদের দাবি মেটেনি 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বন্ধ হচ্ছে খাদ্য সুরক্ষার চাল। সপ্তাহব্যাপী দেশজুড়ে আন্দোলন, শিলচরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল সিপিএম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।